আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটি যারা জাপান থেকে বা জাপানের বাহির থেকে বা যারা জাপানে আসতে চাচ্ছেন অথবা জাপানে নতুন এসেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো আপনি জাপানে কিভাবে লাইফ লিড করলে খুব সহজেই সাকসেস হতে পারেন অথবা ভালো একটা পারফরমেন্স জাপানে করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি যদি জাপান যাই তাহলে জাপানে যাওয়ার পর কোন গুণগুলো আমার মধ্যে বিদ্যমান থাকলে আমি জাপানে খুব ভালো করতে পারবো এই বিষয়ে আমাদেরকে কিছু পরামর্শ দেন তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আজকে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে থাকে অথবা স্কিলগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি খুব সহজেই জাপানের একটা কোম্পানিতে ভালো একটা পারফরমেন্স করতে পারেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিল যদি থাকে আপনি খুব সহজে জাপানে সাইন করতে পারেন কেন সেটা জাপানের এমন অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো তাদের কাজের ক্ষেত্রে অধিকাংশ সময় কম্পিউটার ইউজ করে থাকে এবং কম্পিউটারের মাধ্যমে অনেক কাজ তারা করে তো আপনার যদি কম্পিউটারের উপরে ভালো একটা স্কিল থাকে তাহলে আপনি খুব সহজেই কোম্পানিতে ঢুকতে পারবেন যখন আপনি আপনার বায়োডাটাটা তৈরি করবেন তখন কিন্তু তারা দেখবে যে আপনার কী স্কিলগুলো রয়েছে তো সেক্ষেত্রে যদি তারা দেখে যে আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রয়েছে এবং আপনি মোটামুটি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু অগ্রাধিকার পাবেন তো যদি আপনার কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যখন কোম্পানি লোক সিলেক্ট করতে যাবে তখন আপনার যখন ভাইবা নিবে তখন আপনার যদি কম্পিউটারের দক্ষতা একটু কম থাকে অথবা না থাকে তাহলে কিন্তু আপনি সেই যে লিস্টের যে লোক নেওয়ার ক্ষেত্রে যে লিস্টটা সেখানে আপনার অগ্রাধিকারটা একটু হলেও কমে যাবে তো আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসতে চাচ্ছেন তখন অবশ্যই কম্পিউটারের উপরে একটা ভালো স্কিল নিয়ে আসবেন অন্তত কম্পিউটারের উপরে যে বেসিক স্কিলটা ওয়ার্ড এক্সেল এগুলো অন্তত শিখে আসার চেষ্টা করবেন লিস্টের দুই নম্বর যে অপশনটা রাখবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সটা জাপানের এত গুরুত্বপূর্ণ এই কারণেই জাপানের অধিকাংশ কাজের ক্ষেত্রটা তারা ট্রান্সপোর্টকে ইউজ করে থাকে দেখা গেল আপনি একটা কোম্পানিতে জব করতেছেন সে কোম্পানি মূলত এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে পণ্য আনা নেওয়ার কাজ নাও হতে পারে কিন্তু যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থেকে থাকে তাহলে দেখা গেল আপনাকে দিয়ে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে তারা চাইলেও যে কোনো একটা বিশেষ প্রয়োজনে কোনো কাজের জন্য ইউজ করতে পারে তো দেখা গেল যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাহলে হয়তো আপনি এই অপরচুনিটিটা কমও পেতে পারেন অনেক সময় জাপানের অনেক কোম্পানিগুলোতে দেখা যায় যে যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে তাহলে তারা তার বেতন অনেকটা বেশি দিয়ে থাকে যেমন ধরেন আপনাকে যদি তারা বাংলাদেশের টাকা এক লক্ষ টাকা বেতন দেয় এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকে তাহলে আপনি হয়তো এক লক্ষ দশ হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ আপনি দশ হাজার টাকা হলেও যার ড্রাইভিং লাইসেন্স নেই তার চাইতে বেশি পাচ্ছেন তো আপনি চাইলে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়েও আসতে পারেন অথবা জাপানে এসেও ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তবে যদি আপনি জাপানে আসার পর ড্রাইভিং লাইসেন্সটা নেন তাহলে কিন্তু মোটামুটি ভালো আপনার একটা চার্জ হবে মোটামুটি বাংলাদেশের টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো আপনার খরচ হতে পারে আর যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন তাহলে আপনাকে বাংলাদেশে ভালোভাবে ড্রাইভিংটা শিখে আসতে হবে দেখা গেল যখন আপনি আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা জাপান এসে কনভার্ট করতে চাচ্ছেন কনভার্ট করার অবস্থায় কিন্তু তখন আপনাকে দশটা প্রশ্ন করা হবে এবং সাথে আপনি যে ড্রাইভ করতে জানেন সেটার একটা পরীক্ষা তারা সেই সেন্টারে নিবে তো সেই সেন্টারে যখন আপনার পরীক্ষা নেবে সেখানে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনি যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলেন অর্থ সেভ করার জন্য তাহলে কিন্তু আপনার সেটা কোনো বেনিফিট আপনার জন্য নাও হতে পারে তিন নম্বর যে গুণটি আপনার মধ্যে থাকা প্রয়োজন বলে আমি মনে করি সেটা হচ্ছে স্ট্রং পার্সোনালিটি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা আবার কি স্ট্রং পার্সোনালিটি বলতে পার কি যেমন ধরেন আপনি সৎ এবং আপনার কথা কাজের মধ্যে মিল রয়েছে দেখা গেল আপনি জাপানে এসেছেন জাপানে আসার পর একজনের কাছ থেকে পাঁচ মাং ইয়ান নিয়েছেন যেটা ধরেন বাংলাদেশের টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি নিতে পারেন অথবা এক লক্ষ টাকা একজনের কাছ থেকে আপনি ধার নিয়েছেন এক মাস পরে দেবো বা দুই মাস পরে দেওয়ার কথা বলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তাকে সেই টাকাটা দিচ্ছেন না অথবা আপনার কাজকর্মের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আপনার লেনদেন অথবা কথাবার্তার মধ্যে মিল নেই যেমন ধরেন আপনি বাংলাদেশে যখন ছিলেন তখন হয়তো সকালে ঘুম থেকে ওঠে বন্ধুকে ফোন করেছেন যে আমরা চল এখানে মিট করি তো বলছেন যে আমরা নয়টা বাজে সেখানে উপস্থিত থাকবো কিন্তু গেছেন সেখানে এগারোটা বাজে তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আপনার বন্ধু সেটা মেনে নিয়েছে কিন্তু যখন আপনি জাপানে আসবেন আসার পর একজনকে যখন বলবেন যে ভাই আমি সকাল দশটা বাজে এখানে থাকবো কিন্তু বলে আপনি সেখানে গেলেন এগারোটা বাজে এই যে আপনি এক ঘন্টা লেট করলেন এতে কিন্তু আপনার পার্সোনালিটি বলতে নেই সে বুঝে যাবে তো আশা করি আমি স্ট্রং পার্সোনালিটি বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা কিছুটা হলো বুঝতে পারছেন অর্থাৎ সময় অনুযায়ী সব কাজ করা আপনার লেনদেন সেটাও একবার পারফেক্ট হতে হবে কথা এবং কাজে যদি আপনি মিল রাখতে পারেন তাহলে আপনি জাপানে শুধু কাজের ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেও সাপোর্ট পাবেন আপনি যখন জাপানিজদের সাথে একসাথে কাজ করবেন তখন যদি আপনি তাদের সাথে মিথ্যা কথা বলেন একবার দুইবার সেটা হয়তো তারা মেনে নেবে কিন্তু যখন সেটা কন্টিনিউ হয়ে যাবে তখন কিন্তু তারা আপনার কোনো ওয়েট দিবে না অর্থাৎ তারা মনে করবে যে আপনার কোনো পার্সোনালিটি নেই অর্থাৎ আপনি সবসময় মিথ্যা বলেন এবং এটাই হচ্ছে আপনার কাজ তো অবশ্যই চেষ্টা করবেন নিজের পার্সোনালিটিকে ভালোভাবে ধরে রাখতে চার নম্বর যে স্কিলটা আপনার মধ্যে থাকা প্রয়োজন তা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি যদি বাংলাদেশ থেকে ইংরেজিতে ভালো থেকে থাকেন অথবা ভালো বোঝেন এবং ইংরেজিতে ভালো কথা বলতে পারেন যখন আপনি কোম্পানিতে ঢুকবেন তখন কোম্পানি কিন্তু দেখবে যে আপনারা ইংরেজিরও একটা ভালো স্কিল রয়েছে হয়তো জাপানিজটা ইংরেজিকে তেমন একটা অগ্রাধিকার দেয় না কিন্তু যখন আপনি কোম্পানিতে জয়েন করবেন তখন হয়তো কোম্পানিতে যদি কোনো বিশেষ প্রয়োজনে কোনো ফরেনার আসে যদি ধরনের আপনি একটা রেস্টুরেন্টে জয়েন করতেছেন সেই রেস্টুরেন্টে হয়তো ফরেনার দুজন আসতে পারে তখন যদি তাদের সাথে আপনি ইংরেজিতে কিছুটা কথা বলতে পারেন তাহলে কিন্তু কোম্পানিটা সাপোর্ট পাবেন এবং এটার জন্য হয়তো আপনাকে একটা বেতন দিবে না কিন্তু কোম্পানির মধ্যে কিন্তু আপনার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে যে এই ছেলেটা ইংরেজি পারে এবং তাকে দিয়ে মাঝে মধ্যে যদি ফরেনাররা জাপানে আসে তাহলে আমাদের কোম্পানির কোনো কাজে তাকে আমরা ইউজ করতে পারবো আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল এর মধ্যে কিন্তু ইংরেজিটা আমি বললাম কিন্তু ইংরেজির চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি যখন জাপানে আসবেন আসার পর যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হবেন তখন যদি সবার সাথে তাল মিলিয়ে চলতে যান দেখা গেল অনেকে আছে যে তারা এখানে এদেশে এসে ল্যাঙ্গুয়েজের চাইতে তারা পার্ট টাইম জব বা অন্যান্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে যার ফলে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ স্কুলটার মধ্যে কিন্তু ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় আপনি যখন মনে অথবা ভার্সিটিতে পড়াশোনা করবেন তখন কিন্তু আপনাকে এত যত্ন নিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখাবে না তো আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করবেন তখন ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করবেন জাপানিজরা কিভাবে কথা বলে তারা কোন জায়গায় কিভাবে শব্দটাকে ইউজ করে সেটা ভালোভাবে ক্যাচ করার চেষ্টা করবেন আপনি যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভালো স্কিল অর্জন করতে পারেন এবং ভালোভাবে স্মুথলি কথা বলতে পারেন তাহলে কিন্তু জাপানিজরা যে কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেবে এবং দেখা গেল যে আপনার চাইতে হয়তো দুই বছর আগে একজন লোক ঢুকছে সে হয়তো ফরেনার এবং সে দুই বছর আগে ঢোকার পরও ভালোভাবে কথা বলতে পারে না এবং সে তাদের যে এক্সপ্লেনেশন সেটাও ভালোভাবে বুঝতে পারে না আপনি যদি জাপানিজদের কথা ভালোভাবে ধরতে পারেন সেভাবে বলতে পারেন একবার যে জাপানিজদের মধ্যে আপনার কথা বলতে হবে সেটা না জাপানিজরা আপনাকে কী বলছে সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং সেটা বোঝে যদি সেটা রিপ্লাইটা সুন্দরভাবে দিতে পারেন তাহলে কোম্পানিতে আপনার যে প্রয়োজনটা সেটা আরও বেড়ে যাবে এবং আপনি চাইলে খুব সহজে কোম্পানিতে ভালোভাবে নিজের একটা পজিশন তৈরি করে নিতে পারবেন আর যদি আপনি জাপানিজরা কি বলে সেটাও বোঝেন না আপনি কি বলতেছেন সেটাও জাপানিজরা বুঝতেছেন না তাহলে আপনাকে যে একটা দায়িত্ব দিবে সেই দায়িত্বটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য যতটুকু গুণাবলী থাকা প্রয়োজন সেটা কিন্তু আপনার থাকবে না তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো অবশ্যই আপনি যখন জাপানে আসবেন প্রথম থেকে জাপানিজ ভাষাটাকে খুব ভালোভাবে দক্ষতার সাথে আয়ত্ত করার চেষ্টা করবেন পাঁচ নম্বর যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার গোল অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য আপনি যখন জাপানে আসবেন জাপানে আসার ছয় মাস আগের থেকে আপনি একটা গোল নির্ধারণ করে রাখেন যে আমি জাপানে গিয়ে এই কাজটা করব এবং এর জন্য আমাকে এই এই বিষয়গুলো ফিল করতে হবে দেখা গেল আপনি যখন জাপানে আসবেন আসার আগে আপনি চিন্তা করেন যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান অথবা আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে চান অথবা যদি আপনি ক্যাট পড়তে চান অথবা যদি আপনি নার্সিং বিষয়ে পড়াশোনা করতে চান যেটাই আপনি চান সেটা আপনার গোল হিসেবে ধরে তারপর জাপানে আসুন সেটা যদি আপনি করেন দেখা গেল আমরা যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে শেষ করেছিলাম তখন আমরা কি করবো সেটা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমরা কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবো না ক্যাট করবো না নার্সিংয়ে যাব কোনটা যাব সেই সিদ্ধান্তটা আমরা ভালোভাবে নিতে পারিনি কেননা আমরা যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করার পর তিন মাসের মতো সময় পেয়েছিলাম যে আমি কোথায় ভর্তি হবো তো তিন মাসের মতো সময় পেলে কিন্তু তখন আমি সিদ্ধান্ত নেই তখন কিন্তু আমি ভালো একটা স্যানমনে ঢুকতে পারবো না তো আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়বেন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার অবস্থায় যদি আপনার কোর্সটা দুই বছরের হয়ে থাকে তাহলে দেড় বছরের পর থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যেতে চাচ্ছেন তো আপনি যদি আগে থেকে সিদ্ধান্তটা না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে আমি কোথায় যাব তো ক্ষেত্রে আপনি যদি পূর্ব থেকে একটা পরিকল্পনা থাকে যে আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করবো তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য খুব সহজ হয়ে যায় তাহলে আমাদের মতো মধ্য দ্বিতাদন্তায় পড়বেন না তো সেক্ষেত্রে আপনার গোলটাও অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি যে বাংলাদেশ থেকে আসার সময় যে আপনাকে একটা গোল নিয়ে আসতে হবে তা কিন্তু না আপনি চাইলে জাপানে এসে সবার সাথে চলে যখন আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছেন তখন থেকে আপনি সিদ্ধান্ত করেন যে আপনি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাই সেটাকে যদি আপনি ভালোভাবে ফোকাস করতে পারেন এবং সেটা নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি একটা ভালো মনে অথবা বিশ্ববিদ্যালয় শেষ করার পর আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো একটা কোম্পানিতে খুব সহজেই শিফট করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটি বিষয় নিয়ে কথা বললাম আশা করি এই পাঁচটি বিষয় যদি আপনার মধ্যে ভালোভাবে অ্যাচিভ থাকে তাহলে আমি মনে করি যে আপনি খুব সহজে জাপানে ভালো একটা পজিশন নিজেই তৈরি করে নিতে পারেন আপনি যদি এই পাঁচটি যে স্কিল আপনাকে বললাম এগুলো যদি আপনার মধ্যে তেমন একটা ভালো না থাকে তাহলে দেখা গেল আপনি কোম্পানিতে ঢুকতেছেন কোম্পানিতে তেমন ভ্যালু পাচ্ছেন না বন্ধু বান্ধবের কাছেও ভ্যালু পাচ্ছেন না নিজেরও কোনো ব্যক্তিত্ব নেই নিজেরও কোনো পার্সোনালিটি নেই এবং আপনি যে মানুষের কাছে একটা ফেস ভ্যালু তৈরি করবেন তাও নেই দেখা গেল এই যে আপনার নাই নাই যে বিষয়গুলো এগুলো যদি একবারে সব কিছু একসাথে গেদার থাকে তাহলে আপনি হয়তো যদি সাইন করতেও চান তাহলে আপনার জন্য সেটা হয়তো সম্ভব নাও হতে পারে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি যে বার্তাটা দিতে চেয়েছিলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন নতুন কোনো কাজ নিয়ে আপনাদের কল্যাণে আবার উপস্থিত হবো এই কামনায় শেষ করতে যাচ্ছি ধন্যবাদ